চিরাচরিত ধান গম পাট আলু চাষের পরিবর্তে অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসেবে দক্ষিণ দিনাজপুরে ড্রাগন ফলের চাষ। মূলত একটা সময় পাশ্চাত্য দেশ মেক্সিকো, থাইল্যান্ড সহ অন্যান্য জায়গায় ড্রাগন ফলের চাষ হলেও এখন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ড্রাগন ফলের যথেষ্ট চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র বাজারে। পাশাপাশি জেলায় উৎপন্ন ড্রাগন ফল পৌঁছে যাচ্ছে ভিন রাজ্যগুলিতেও। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার তপন, কুশমন্ডি ও বংশীবিহারি হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় সাফল্যের সাথে ড্রাগন ফলের চাষ করে চলেছেন কৃষকেরা। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহরি ব্লকে 2 নম্বর ব্রজবল্লভপুর নওপাড়া গ্রামের ড্রাগন ফলের চাষি বাবলু মাহাতো জানান, 2016 সাল থেকে ড্রাগন ফলের চাষ শুরু করেছি। আমি প্রথমে অল্প জায়গা নিয়ে চাষ শুরু করি, পরবর্তীকালে 1 একর জমিতে ড্রাগন ফলের চাষ করি। 1 একর জমি থেকে বছরে 8 লক্ষ টাকা ড্রাগন ফল বিক্রি করি। নওপাড়া এলাকার উপর এক ড্রাগন ফল চাষি চিতাম্বর চন্দ্র মাহাতো বলেন, এবং সব দেশ থেকে বিদেশ পর্যন্ত চলে যাওয়া, মানে গোটা ডিস্ট্রিক্টে আর কি, এই একটা ডিস্ট্রিক্টে বলা যাবে না, গোটা ডিস্ট্রিক্টেই যাচ্ছে। মালদা ধরে নেন, ওইদিকে শিলিগুড়ি, এদিকে কলকাতা অব্দি। আচ্ছা, লাভ প্রচুর পরিমাণ পাইছি এবং লাভও পাইছি প্রচুর পরিমাণ। ওই 5-7 বছর ধরে অত তো আমি বলতে পারবো না, কিন্তু আমার ছেলেটা বলতে পারবে। উনি এই এলাকাটাতে বহু লোক চাষ করতে, এখন দেখা দেখিতে ভালো লোক চাষ করতে। আমার নাম চিত্তম্বর চন্দ্র মাহাতো। আমরা ড্রাগনের ফল 5-7 বছর ধরে চাষ করি এবং তার উন্নতি পাচ্ছি বলেই চাষ করতেছি। এই ফল চাষ করাতে খুব ভালো লাভবান হয়েছে। এই রাজ্যে না, বিভিন্ন রাজ্য তো দিল্লি, বোম্বাই সব রাজ্যতেই চলে যায় এই ফল প্রত্যেক বছর। এখানে মোটামুটি 1 বিঘা খানিকের মতো। হ্যাঁ, না পূর্ণ খুব ভালোই পূর্ণ হয়েছে।